Redone HD video. من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. কে বলেছেন জোরে কোন কে বলেছেন আমার আল্লাহ ডাক দি বলেন ও দুনিয়ার মানুষেরা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষেরা রে আমি আল্লাহর দরবারে একদিন দাঁড়াইতে হবে, তোমার হিসাব দিতে হবে। এই ভয়টা যদি তোমার অন্তরের ভিতরে থাকে, এই ভয়টা অন্তরের ভিতরে নিয়া ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই ভয়টা অন্তরে নিয়া তুমি খারাপ কাজ থেকে দূরে রইলা, খারাপ কাজ করলা না। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় নিয়া খারাপ কাজ থেকে দূরে রাখলা, নিজের নফসরে খারাপ কাজ থেকে দূরে রাখলা। আমি আল্লাহর ভয় আমার তাকওয়া তোমার অন্তরের ভিতরে নিয়া, আমার ভয় তোমার অন্তরের ভিতরে নিয়া খারাপ কাজ থেকে দূরে রইলা। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার জন্য আরামদায়ক জান্নাত আমি আল্লাহ রেখে দিয়েছি। চিল্লায় বলুন মারহাবা, আল্লাহু আকবার বলো, বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা রে ও আমার রসুলপুরের যুবক বাবারা ভাইয়েরা, আমার পর্দানি সিনমা ও বোনেরা একটু গভীর মনোযোগে বসিয়া যান। আমার আল্লাহ ঘোষণা দিলেন অন্তরের ভিতরে ভয় রাইখা, আমি আল্লাহর মহব্বতে আমি আল্লাহর ভয় অন্তরে রাখিয়া আমার মহব্বত পালন করার জন্য তুমি খারাপ কাজ থেকে দূরে থাকলা, আমি তোমার জন্য জান্নাত রেখে দিলাম। এই জন্য বাবা আমি বিভিন্ন মাহফিলে বলে থাকি, রাত্রেবেলা শুয়া শুয়া চিন্তা করবেন আমি যদি এই মুহূর্তে মারা যাই আমি কি করেছি না করেছি আমারটা তো আমিই জানি, দুনিয়ার কেউ যদি আমার গুনার কথা না জানে, বাবা সেনে বাবা গুনা করেছে ছেলে জানে না, ছেলে গুনা করছে বাবা জানে না, মা গুনা করছে মেয়ে জানে না, মেয়ে গুনা করছে মা জানে না, স্বামী গুনা করছে স্ত্রী জানে না, স্ত্রী গুনা করছে স্বামী জানে না। আমার আল্লাহর তো জানার বাকি নাই, কথা কন ঠিক কিনা আর আওয়াজ করে কোন ঠিক কিনা। রাত্রেবেলা শুয়া যদি চিন্তা করেন আমি যদি এই মুহূর্তে মারা যাই আমার গুনার কারণে আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এই চিন্তা যদি আপনার ভিতরে থাকে, আপনার মিজানের পাল্লা যদি আপনি নিজে টান দিতে পারেন আমি মারা গেলে জান্নাতি হব না জাহান্নামি হব, নিজের মিজানের পাল্লা যদি নিজে টান দিতে পারেন আমার মনে হয় আপনাকে দ্বারা আমাকে দ্বারা সহজে গুনার কাজ হবে না। কথা বলুন ঠিক কিনা, আর আওয়াজ করে কোন ঠিক কিনা। এই অবস্থা এই চিন্তা যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমাকে দ্বারা গুনার কাজ হবে, জোরে কোন গুনার কাজ হবে না, কথা কোন ঠিক কিনা, আর আওয়াজ করে কোন ঠিক কিনা। আমার মুরব্বী বাবাজিরা রে ও আমার যুবক বাবারা ভাইয়ারা একটু মহব্বতে বসিয়া যান রে বাবা, এই দুনিয়া আমাদের চিরদিন থাকার জায়গা নয়, এই দুনিয়াতে আমরা চিরদিন থাকতে আসি নাই। আমার দাদা ছিল যেই বাড়িতে আমার দাদাও বলেছে আমার বাড়ি, আমার বাবা ছিল আমার বাড়িতে আমার বাবাও বলেছে আমার বাড়ি, আমিও বলতেছি আমার বাড়ি, সবাই আমার আমার বলল কেহ আর থাকতে পারে নাই, কথা কোন ঠিক কিনা, আর আওয়াজ করে কোন ঠিক কিনা। আমার আমার সবাই বলল কেহ আর থাকতে পারে নাই, তাহলে বোঝা গেল এই দুনিয়া থাকার জায়গা নই, চলে যাইতে হবে। যেই জগতে চলে যাব আমরা সেটাকে বলা হয় আখেরাতের জগৎ, কবর দেশ থেকে শুরু হবে আখেরাতের জগৎ, আখেরাতের জগৎ শুরু হবে শেষ নাই, কথা কোন ঠিক কিনা, আর আওয়াজ করে কোন ঠিক কিনা। কিন্তু এই দুনিয়ার সামান্য কিছু সময় শুরু আছে শেষও আছে, এই দুনিয়ার থেকে যেদিন আমরা বিদায় হব কবর দেশ থেকে শুরু হবে আমার আখেরাতের গণনা, আখেরাতের জগতের শুরু হবে শেষ নাই, কবর জগৎ থেকে মাত্র শুরু হবে তার কোনো শেষ নাই, যেই জগতের কোনো শেষ নাই সেই জগতের মধ্যে আমরা শান্তি চাই না অশান্তি।
জুরে কোন শান্তি না অশান্তি, শান্তিতে থাকতে গেলে শান্তির কাজ করতেই বলি, জোরে কোন করতেই বলি, সুদ খায়ানি ঘুষ খায়ানি পরের হোক মাইরানি না না। আমার আল্লাহ কোরআনে বলেন, হে বান্দারা কিসে তোমাকে ভুলায় দিল, আমি আল্লাহ থেকে তোমাকে কিসে তোমারে দূরে সরায় নিল, আমার আল্লাহ কোরআনে কয়। আল্লাহু আকবার গন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে বলেছেন জোরে কোন, কে বলেছেন? আমার আল্লাহ কয়, হে মানব জাতিরা কিসে তোমাকে আমার মহব্বত থেকে দূরে নিয়ে লগা, এই দুনিয়ার চাকচিক্যতাই পড়ে গেছো না, এই দুনিয়ার লোভ লালসেই তুমি পড়ে গেলা, আশা 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 আশা, তুমি যাদেরকে আপন মনে করতেছো এরা আসলে তোমার আপন? জুরে কোন আপন, যিনি কবরে আপন হবে তিনি হইল আমার নবী, যেই জিনিসটা আমার কবরে আপন হবে সেটা হবে আমার ঈমান, যেটা আমার কবরে আপন হবে সেটা হইল আমার আমল, নেক আমল, কথা কোন ঠিক কি না? আদরের ভাই বলবো বলবো, আদরের ভাই বন্ধু জনাব, মরলে সঙ্গে কেউ যাবে না মন তোমারি, কও না, আদরের ভাই বন্ধু জনাব, মরলে সঙ্গে কেউ যাবে না মন তোমারি, তোমায় খালি হাতে একেলা পথে, খালি হাতে একেলা পথে বিদায় করে দেবে তরি, কও না, বিদায় করে দেবে তরি, দেখ না মন মইরা গিয়ে দুনিয়াদারি, কও না, দেখ না মন মইরা গিয়ে দুনিয়াদারি, বলবো কি না? এ ভালো লাগে না খারাপ লাগে? হুজুর মরণের কথা শুনলে তো ভাল লাগে না, ও তো তাড়াতাড়ি মরে যেতেন, এসেছেন মরতে হবে, আপনার বড় ভাই আগে মরবে আপনি পরে মরবেন তা কথা না, এরকম নিয়ম আছে আলাবাস করে গোনাছিনি, আপনার বড় ভাইয়ের আগে আপনি চলে যাইতে পারেন, ছেলের আগে মা চইলা যাই, মার আগে মেয়ে চইলা যাই, কথা কোন ঠিক কিনা? আলাবাস করে কোন ঠিক কিনা? এইরকম কথা না যে কোন সময় আজরে আপনার সামনে হাজির হইতে পারে, এই জন্য আমার নবী বলেন, উম্মতেরা রে ও আমার উম্মতেরা, সদা সর্বদাই মরণের প্রস্তুতি রাখবা, যেই কোনো সময় তোমার সাথে আজরাইল হাজির হয়ে যাবে তোমার রুহটা নেওয়ার জন্য, মরণের প্রস্তুতি রাখবা, তুমি বাজারে গেছো সরাইল বাজারে বাজার করার জন্য, তুমি মেয়ের বাজার করতে গেলা, তুমি বিয়ের বাজার করতে গেলা, তোমার মেহমানদারির বাজার করতে গেলা, রাস্তার মধ্যে আজরাইল এসে গেল তোমার সময় শেষ, আজরাইল বাজারটা বাড়িতে পৌঁছায় দিয়ে আসি, আমার একটাই মাত্র মেয়ে, মেয়ের বিবাহর বাজার করতে আমি সরাইল বাজার আইছি, আজরাইল রে আমার একটু সময় দাও আমি বাড়িতে বাজারটা পৌঁছায় দিয়ে আসি, আমার মেয়ের কাছ থেকে বিদায় আনি, আমি আমার স্ত্রীর কাছ থেকে বিদায় আনি, আমি আমার ছেলের কাছ থেকে বিদায় আনি, আজরাইল একটু সময় আমারে দাও, আজরাইল বলেন, না না সময় বড় শর্ট, আমার কাছে সময় নাই, যা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে, এখানেই তোমার মরণের ডাক এসে গেছে, আমি আজরাইল তোমার রুহ নেওয়ার জন্য হাজির হয়ে গেছি, কথা বলুন ঠিক ঠিক, আওয়াজ করে কোন ঠিক কিনা? এইরকম হইছিনি জুরে কোন হইছিনি, বাজারে গেছে ভালো মানুষ কিন্তু রাস্তার মধ্যে স্টক করেছে আছে কিনা, জুরে কোন আছে কিনা, বেড়াইতে গেছে মেয়ের মেয়ের জামার বাড়িতে বেড়াইতে গেছে, ছেলের শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে, নিজের শ্বশুর বাড়িতে গেছে, মরা লাশ হইয়া বাড়িতে আইছে কিনা? জুরে কোন নাইছিনি? আপনাদের রসুলপুরে মনে এরকম হইছে না? হ্যাঁ হইছে হইছে, তাইলে বোঝা গেল রসুলপুর আজরাইল আছে,
জোরে কোন আসেনি আসে আসে যেই জায়গার মধ্যে আজরাইল সামনে হাজির হয়ে যাবে সময় শেষ আজরাইল তোমার রোহনিয়া যাইব আমার নবী বলেন উম্মতেরা রে ও আমার উম্মতেরা মৌতের প্রস্তুতি রাখবা সব সময় আমার নবী বললেন মৌতের প্রস্তুতি রাখবা মৌতের প্রস্তুতি কি এক বান্ডিল টাকা কোমরে রাখো সব সময় যে আজরাইল আইলে এক বান্ডিল টাকা লাগবে আমার নবী বলছে মৌতের প্রস্তুতি রাখার জন্য আমার নবী কি কথা বলেনি জোরে কোন এটা কি প্রস্তুতি নি না আমার নবী বলছে ভালো জামা সব সময় পরে রাখবা ভালো পোশাক পরে রাখবা যে কোনো সময় আজরাইল আইতারে মরণ তোমার আসতে পারে প্রস্তুতি রাখবা ভালো জামা পরা প্রত্যেক দিন ভালো ভালো খাবার খাইবা এটা তোমার মৌতের প্রস্তুতি যে কোনো সময় তুমি মরতে পারো এইরকম প্রস্তুতির কথা বলেননি আমার নবী বলেন উম্মতেরারি ও আমার উম্মতেরারে শোনো শোনো মৌতের প্রস্তুতি মানি তুমি মরণের জন্য প্রস্তুতি থাকবা সদা সর্বদাই তুমি রেডি থাকবা ঈমান তোমার মজবুত থাকবে আমল তোমার পাকা থাকবে আল্লাহর ভয় অন্তরে থাকবে আমি নবীর মহব্বত অন্তরে থাকবে তুমি যেতাই সেতাই থাকো আমি নবীর তরিকায় চলো তুমি যেতাই সেতাই থাকো আল্লাহর হুকুম মতে চলো এইটাই তোমার মৌতের প্রস্তুতি কথা বলুন ঠিক আওয়াজ করে কোন ঠিক কিনা আরে বড় আশার বাসা এই ঘর পরে রবে কুতাই রে কার ঠিক নাই তারি কও না বড় আশার বাসা এই ঘর পরে রবে কুতাই রে কার ঠিক নাই তারি তোমার পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে ঘুরছে সমন কোন দিন হাতে দেবে দড়ি অমন কোন দিন হাতে দেবে দড়ি দেখ না মন মইরা গিয়ে দুনিয়াদারি কও না দেখ না মন মইরা গিয়ে দুনিয়াদারি চিল্লা বলুন আল্লাহ ভগবান আমার মুরব্বী বাবা জিরারি ও রসুলপুরের গ্রামের আমার যুবক বন্ধুরে বন্ধুরে আমার পর্দানে সিনমা ও বোনেরা ও আমার মুরব্বী বাবার রঙ্গের রসের জিন্দিগি তো বহুতই কাটাইলেন রঙ্গের গোড়া তো বহুতই দৌড়াইলেন আরে শরীরের চামড়া ঢিল হয়ে গেলে আরে শরীরের পশম সাদা হয়ে গেলে চুল দাড়ি সাদা হয়ে গেলে মানুষ আর বেশি দিন বাঁচে না মৌতের নৌকা বাড়ির গাটলাই লাইগা যাই কথা কোন ঠিক কিনা আর আওয়াজ করে কোন ঠিক কিনা আমার যুবক বন্ধুরে ও আমার যুবক বন্ধুরে বাবারা ভাইয়ারা যুবকেরা মনে করে আমি জোয়ান থাকতে মরব না আমি বুড়া হইয়া মরব কে বলেছে যুবক তুমি জোয়ান থাকতে মরবা না তোমার মতন কত যুবক হাজার হাজার প্রত্যেক দিন রাস্তার রোড অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে কথা বলুন ঠিক কিনা ক্যান্সার রোগে মারা যাইতেছে স্ট্রোক কইরা মারা যাইতেছে তোমার মতন কত যুবক এই রসুলপুরের গ্রামের কবরস্থানে মাটির নিচে পচিয়া গলিয়া রইছে কথা কোন ঠিক কি আর আওয়াজ করে কোন ঠিক কিনা তাহলে বোঝা গেল এই দুনিয়াতে আমরা থাকতে আসি নাই এই দুনিয়াতে আমরা কিছু কাজ কর্ম করব যাতে হাশরের ময়দানে আমাদের এই কাজ কর্ম দ্বারা আমরা জান্নাত লাভ করতে পারি কথা বলুন ঠিক কিনা আর আওয়াজ করে কোন ঠিক কিনা ইমানদার আমি আমলও করতে হবে আমার কথা কোন ঠিক কিনা আর আওয়াজ করে কোন ঠিক কিনা ইমানদার আমি আমল করব আমি আমল ভালো আমল যেই আমল করার কারণে আমি জান্নাত লাভ করব জান্নাতের ময়দানে আরো সু উচ্চ মাকামে থাকতে পারবো কথা বলুন ঠিক কিনা আর আওয়াজ করে কোন ঠিক কিনা আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে সকলে বলুন আমিন